ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের প্রত্যেকটা পেজের সলিউশন আমি শেয়ার করছি। আজকেও তোমাদের জন্য রাইটিংয়ের একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা যদি নতুন হও চ্যানেলে, তাহলে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি চাও যে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে তার নোটিফিকেশান যাক, তাহলে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে। ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করো আর লাইক করতে থাকো। দেখো, এতগুলো পেজ আমি করিয়ে দিয়েছি যেগুলো মার্ক করা আছে, আর কয়েকটাই বাকি আছে, সেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি 894 নাম্বার পেজের রাইটিংটা করাবো। না, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে আমি আগের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রেখেছি, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে, পুরো পরপর পেজ ওয়াইজ সবই পেয়ে যাবে। তোমরা কিন্তু একটু শেয়ার করো ভিডিওগুলো। রাইটিং সেকশনটা 898 নাম্বার পেজে পাবে। দেখো, এখানে যে তিনটে রাইটিং আছে, সেখানে রয়েছে একটা স্টোরি রাইটিং, আর একটা আছে লেটার রাইটিং, এবং একটা প্যারাগ্রাফ রাইটিং। তো প্রথমে দেখে নেবো সাথে কি আছে স্টোরিটা। ডেভেলপ দ্য ফলোয়িং পয়েন্টস ইন্টু এ স্টোরি অ্যান্ড অ্যাড এ টাইটেল। এখানে পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো ফলো করে একটা স্টোরি লিখতে হবে, আর স্টোরিটার একটা টাইটেল দিতে হবে। এখানে একটা সাপ আর একটা চাষির গল্পর কিছু পয়েন্ট দেওয়া আছে। তো কী করে এই পয়েন্টগুলো ফলো করে গল্পটা লিখবে দেখো। আমি গল্পের নাম দিয়েছি দ্য ফার্মার অ্যান্ড দ্য স্নেক। তোমরা তোমাদের মতো করে দিতে পারো, কিন্তু মনে রাখবে অবশ্যই যেন টাইটেলটা সুটেবল হয়। উল্টোপাল্টা টাইটেল দিয়ে দিলে হবে না, গল্পের সাথে সামঞ্জস্য রেখে টাইটেলটা দিতে হবে। এ ফার্মার ওয়াক থ্রু হিজ ফিল্ড ওয়ান কোল্ড উইন্টার মর্নিং। একদিন সকালবেলা, শীতের সকালে, একটা চাষি তার মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল। অন দ্য গ্রাউন্ড লে এ স্নেক স্টিফ অ্যান্ড ফ্রোজেন উইথ এক্সট্রিম কোল্ড। সে দেখলো মাঠের মধ্যে একটা সাপ একেবারে স্টিফ এবং ফ্রোজেন অবস্থায় পড়ে রয়েছে, প্রচণ্ড ঠান্ডায় জমে গেছে সাপটা। দ্য ফার্মার নিউ হাউ ডেডলি দ্য স্নেক কুড বি। চাষি জানে যে সাপ কতটা ভয়ঙ্কর হতে পারে। বাট হি স্টিল পিকড হিম আপ, হেল্ড ইট এগেনস্ট হিজ বোজম অফ ওয়ার্ম হিম ব্যাক টু লাইফ। তা সত্ত্বেও সে সাপটাকে তুললো, তুলে নিয়ে তাকে উষ্ণতা দিল, যাতে করে সাপটা আবার জীবন ফিরে পায়। দ্য পুয়ার স্নেক সুন রিভাইভড, অ্যান্ড হোয়েন ইট হ্যাড এনাফ স্ট্রেংথ হি বিট দ্য ফার্মার হু হ্যাড বিন সো কাইন্ড টু হিম। তা খুব তাড়াতাড়ি সাপটা আবার সুস্থ হয়ে গেল, ঠিক হয়ে গেল। আর যখনই সে শক্তি, তার গায়ে শক্তি চলে এলো, আগের অবস্থায় ফিরে এলো, তখন প্রথমেই সাপটা কী করলো, ওই চাষিটাকে কামড়ে মেরে ফেললো, কামড় দিল। দ্য বাইট ওয়াজ ডেডলি। সাপের কামড় তো অবশ্যই মৃত্যুর মতো, মৃত্যু তো হবেই। অ্যান্ড দ্য ফার্মার রিয়ালাইজ দ্যাট হি উড ডাই। তখন চাষি বুঝতে পারলো যে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। অ্যাজ দ্য ফার্মার ড্রিউ হিজ লাস্ট ব্রিথ, হি সেড টু দ্য পিপল স্ট্যান্ডিং অ্যারাউন্ড দ্যাট দে মাস্ট লার্ন ফ্রম হিজ ফেট নট টু টেক পিটি অন এ স্কাউন্ড্রেল। চাষি মারা যাওয়ার আগে তার চারপাশে যে লোকজন ছিল তাদেরকে তার সে বলে গেল যে আমার এই ভাগ্যের ফের দেখে, পরিহাস দেখে, তোমরা অবশ্যই এটা শেখো যে কখনোই কোনো স্কাউন্ড্রেলের ওপর দয়া দেখানো উচিত নয়। কখনোই যার যেটা ধর্ম সে সেটা করবেই, তো সেই জন্য কখনোই খারাপ লোককে সাহায্য করা বা খারাপ মানুষের উপকার করা ঠিক নয়। সে কিন্তু প্রথমে তোমাকেই মেরে ফেলবে, তুমি যতই তার সাথে ভালো আচরণ করো না কেন। তো সাপ আর চাষির এই গল্পটা আগে নিশ্চয়ই ছোটবেলায় তোমরা গল্পটা পড়েছো, ওইটাই লিখতে দেওয়া হয়েছিল, দেখে নাও ভালো করে একবার। চলে আসবো পরের রাইটিংটায়। ইউ হ্যাভ এ পেইন ফ্রেন্ড লিভিং অ্যাব্রড, রাইট এ লেটার ডিসক্রাইবিং হাউ দুর্গা পূজা ইজ সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। তো তোমার একটা পেইন ফ্রেন্ড আছে যা যে বিদেশে থাকে, তো তুমি তাকে তোমার ওই পশ্চিমবঙ্গে কীরকম দুর্গা পূজা সেলিব্রেশন হয় সেটা জানিয়ে একটা লেটার লিখতে বলা হয়েছে তোমাকে। তো লেটারটা একটা পার্সোনাল লেটার, কীভাবে লিখবে দেখো। প্রথমেই যে চিঠি লিখছে তার ঠিকানা লিখতে হয়, তাহলে এখানে তুমি লিখছো যেহেতু, সেই জন্য তোমার ঠিকানা উপরে একেবারে কোণে লিখবে, চিঠির শুরুতে ডান দিকের কোণে তোমার ঠিকানা। তারপর শুরু করবে এভাবে, ডিয়ার বন্ধুর নাম দেবে, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি, আশা করি ভগবানের আশীর্বাদে তুমি ভালো আছো। আই অ্যাম ফাইন, আমিও ভালো আছি। ইউ হ্যাভ আস্কড মি টু গিভ ইউ অ্যান অ্যাকাউন্ট অফ দুর্গা পূজা সেলিব্রেশন ইন আওয়ার স্টেট। তুমি আমাকে বলেছো যে আমাদের রাজ্যে দুর্গা পূজা কীভাবে পালিত হয় সেটার একটা ছোটো করে একটা লেখা আমার লিখতে তোমাকে জানিয়ে ডিসক্রিপশন বা বর্ণনা দিতে। তো পরের প্যারাগ্রাফে লিখবে, দুর্গা পূজা ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট ওয়াইডলি সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গা পূজা। ডিউরিং দুর্গা পূজা দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল কামস অ্যালাইভ অল ইন অল ইটস গ্র্যান্ডার। দুর্গা পূজার সময় আমাদের এই পশ্চিমবঙ্গ একেবারে জাঁকজমকপূর্ণভাবে সেজে ওঠে।
People from all religious, people from all religions come together to celebrate this festival. সমস্ত ধর্মের মানুষই এই উৎসবে জড়ো হয় এই উৎসবটাকে পালন করার জন্য. People take days off from week and even school and colleges are closed for Durga for Puja festivity. মানুষজনকে অনেক দিন প্রায় এক উইক ধরে ছুটি থাকে, স্কুল কলেজগুলোও বন্ধ থাকে পূজা সেলিব্রেশন করার জন্য. ইউথ স্টার্ট টু প্রিপেয়ার মান্থস বিফোর দ্য অ্যাকচুয়াল ফেস্টিভ্যালস বাই কালেক্টিং ফান্ডস অ্যান্ড ডোনেশনস ফর দ্য প্যান্ডেলস অ্যান্ড গডেস. কি হয়, এই মানুষ ইউথরা আগে থেকেই, অনেক দিন আগে থেকে, প্রায় মাসখানেক আগে থেকে চাঁদা কালেকশন করতে থাকে, যাতে করে প্যান্ডেল তৈরি করা যায়, তারপরে হচ্ছে মূর্তি কেনা যায়। তো সেই জন্য সমস্ত কিছু প্রায় চলতে থাকে কয়েক মাস আগে থেকেই। স্কাল্পচার্স গডের স্কাল্পচার্স গড মানে গডের মূর্তি যাতে কেনা যায়। অন দ্য সিক্সথ ডে, দ্যাট ইজ ষষ্ঠী, দ্য প্রাইমারি সেলিব্রেশনস বিগিন। ছ নম্বর যেটা দিন থেকে বলা হয় ষষ্ঠী, সেখানেই হচ্ছে প্রথম প্রাইমারি যে সেলিব্রেশন শুরু হয়, অ্যান্ড কামস টু অ্যান এন্ড অন দ্য টেন্থ ডে। আর দশম দিনে এই সেলিব্রেশন শেষ হয়, দ্যাট ইজ দশমী, যেটাকে দশমী বলা হয়। স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ওয়াইল প্যান্ডেল হপিং এনজয়িং ডেলিশিয়াস ফুডস আর দ্য ফর্ম আর দ্য নর্ম অফ দ্য ফেস্টিভ্যাল। আমরা সবাই পরিবারের সাথে খুব আনন্দেই কটা দিন কাটাই, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই, বন্ধু বান্ধবদের সাথে ঘুরি, ফ্যামিলির লোকজনের সাথে ঘুরি, ভালো ভালো খাবার দাবার খাই, এইভাবেই আমরা এই উৎসবটাকে পালন করি। নেক্সট প্যারাগ্রাফ, ইফ ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দুর্গা পূজা ইউ মাস্ট ভিজিট কলকাতা অ্যারাউন্ড অক্টোবর নভেম্বর। যদি তুমি এই দুর্গাপূজা এক্সপিরিয়েন্স করতে চাও, দুর্গাপূজার যে দুর্গাপূজা কীভাবে হয় সেটা যদি তুমি তুমিও এই এক্সপিরিয়েন্সটা নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু একবার দুর্গাপূজার সময় কলকাতা এসো অক্টোবর নভেম্বর মাসে। ডু পে আস এ ভিজিট, অবশ্যই আমাদের এখানে একটু এসো ঘুরে দিও যেও। তো তারপরে শেষে ডান দিকের কোণে লিখবে ইউর লাভিং ফ্রেন্ড দিয়ে তোমার নাম, এবং বাঁ দিকের কোণে তুমি যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম ঠিকানা। তো এখানে যেহেতু বন্ধু বিদেশে থাকে বলা হয়েছে পেন ফ্রেন্ড, তো বন্ধু বিদেশেরই একটা ঠিকানা দেবে। তো এইভাবে তোমরা লিখতে পারো দুর্গাপূজার সময় মানে তোমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা কীভাবে সেলিব্রেট হয় সেটা তোমার একটি বন্ধুকে চিঠিতে জানাচ্ছ তুমি, এভাবে কিন্তু তোমরা লিখতে পারো। চলে আসবো পরের রাইটিংটায়, রাইট এ প্যারাগ্রাফ অন এ বুক ইউ রিসেন্টলি এনজয়েড রিডিং। বর্তমানে তুমি রিসেন্টলি একটা বই পড়া শেষ করেছো, সেটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কিছু পয়েন্ট দেওয়া আছে, তো ওই পয়েন্টগুলো ফলো করে কীভাবে প্যারাগ্রাফটা লিখবে দেখো। হেডিং দেবে দ্য বুক আই হ্যাভ রিসেন্টলি রিড। রিডিং এ বুক ইজ মাই ফেভারিট হবি, বই পড়া আমার প্রিয় হবি। হোয়েন ইভার আই ফাইন্ড এনি টাইম আই স্পেন্ড ইট রিডিং সাম বুক, যখনই সময় পাই কোনো না কোনো বই পড়ে সময় কাটাই। এই বুক আই হ্যাভ রিসেন্টলি রেড অ্যান্ড রিয়েলি এনজয়েড ইজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাস্টারপিস পথের পাঁচালী। যে বইটা আমি রিসেন্টলি পড়েছি এবং খুবই এনজয় করেছি সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত লেখা পথের পাঁচালী। দ্য হার্ডশিপস, দ্য জয়েস অ্যান্ড ওজ অফ এ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ইন দ্য কাউন্ট কান্ট্রি সাইড আর ভিজিবলি ভিভিডলি ডিসক্রাইবড ইন দিস নভেল। এই নভেলে একটা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির কী কী দুঃখ যন্ত্রণা আনন্দ সমস্ত কিছু খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যে ফ্যামিলি একটি গ্রামে বসবাস করতো এরকম একটা ফ্যামিলির বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এই নভেলে। ইট গিভস আস ভেরি লিভিং পিকচার্স অফ দ্য বিউটি অফ দ্য রোম্যান্টিক ভিলেজ ইন বেঙ্গল, বেঙ্গলের একটা রিমোট ভিলেজ, সরি বেঙ্গলের একটা প্রত্যন্ত গ্রামের সুন্দর দৃশ্য ফুটে উঠেছে এই নভেলে। অপু অ্যান্ড দুর্গা আর দ্য ইটার্নাল ব্রাদার অ্যান্ড সিস্টার অফ দ্য বেঙ্গলি ফ্যামিলি, বাংলা বাঙালি পরিবারের চিরন্তন ভাই বোন হচ্ছে অপু আর দুর্গা। এই অপু আর দুর্গার ক্যারেক্টারের মধ্যে দিয়ে বাঙালি পরিবারের যে ভাই বোনের সম্পর্ক সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। রিয়েলি ইট ইজ অ্যান ইমোর্টাল ক্রিয়েশন অফ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যি এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অমর সৃষ্টি। অ্যান্ড আই লাভ দিস বুক ভেরি মাচ, আমি এই বইটা পড়ে খুবই ভালো লেগেছে আমার, আমি খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে, কারণ এখানে প্রকৃতির বর্ণনা, একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির বর্ণনা, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণার বর্ণনা, এবং ভাই বোনের একটা সুন্দর সম্পর্ক, সমস্ত কিছু খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন লেখক। তো এই বইটা পড়ে আমি খুবই ভালো লেগেছে আমার, খুব আনন্দ পেয়েছি। তো এই হচ্ছে আমার রিসেন্ট পড়া বই যেটাকে আমি এনজয় করেছি সেটা নিয়ে প্যারাগ্রাফ। 894 নাম্বার পেজের রাইটিং কমপ্লিট, পরবর্তী ভিডিওতে নেক্সট পেজ নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। কে কটা শেয়ার করছো জানাও তো একটু, দেখি কি কীরকম শেয়ার করছো, আদৌ করছো কি না তাহলে বুঝতে পারবো।
আর যদি ভিডিও ভালো লাগে লাইক তো করবেই। তোমাদের আবারও একবার বলছি, যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক ফলো করলে পরপর পেজ ওয়াইজ সব পেজেই পেজই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।